কোহলিদের বন্দি বানাতে 360 কোটি টাকার হোটেল, ভিডিওতে থাকছে এর বিস্তারিত। এদিকে কোহলিকে আউট করার উপায় বললেন সোয়েব আক্তার, কতটুক যৌক্তিক জানাবো ভিডিওতে বিস্তারিত। অন্যদিকে সাকিবের আশায় 2023 বিশ্বকাপ, ভিডিওতে থাকছে এসবের বিস্তারিত। এছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট সম্পর্ক নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই। এই সমস্ত কিছুর বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নভেম্বরে ভারতকে ঘরের মাঠে পেতে এখন থেকে প্রস্তুত অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে থেকে জানা গেছে, ফাঁকা মাঠে হলেও স্বাগতিকেরা 4 ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজন করতে চায়। করোনা ভাইরাসের ঝুঁকি থেকে ভারতীয়দের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা দিতে প্রস্তুত অ্যাডিলেডের একটি হোটেল। অস্ট্রেলিয়ায় পা রাখার পর 14 দিনের সতর্কতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের। অ্যাডিলেডের নতুন হোটেলই হতে পারে ভারতীয়দের কোয়ারেন্টাইন। দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থার প্রধান কিথ ব্রডস ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টসকে অস্ট্রেলিয়া সফরের সময় কোহলিদের থাকার জন্য নতুন হোটেলটি ব্যবহারের প্রস্তাব দেন। হোটেলটি তৈরিতে খরচ হয়েছে $4.2 কোটি বা 360 কোটি টাকা। অস্ট্রেলীয় গণমাধ্যমে বলা হয়েছে ক্যাঙ্গারু আইল্যান্ড ও রটনেস্ট আইল্যান্ড সফরকারী দলের আলাদা থাকার ব্যবস্থা থাকবে। হোটেলটি 138 কক্ষের। আগামী সেপ্টেম্বরে হোটেলটি উদ্বোধন করা হবে। হোটেলে বন্দি থাকা অবস্থারও ক্রিকেটারদের অনুশীলন ব্যবস্থা থাকবে, আর স্বাস্থ্যসম্মত খাবার তো আছেই। এত কষ্ট করেও ভারতকে আতিথ্য দেওয়ার এমন চেষ্টার কারণ আছে। নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া সিরিজ থেকে $30 কোটি আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোঝাই যাচ্ছে বিশ্ব ক্রিকেটে 1 নম্বর টেস্ট দল ভারতের কদর এখন কতটা বেশি। বিরাট কোহলিকে কিভাবে আউট করা যায়? করোনা কাল আসার আগে ক্রিকেট পাড়ায় এটাই ছিল বড় প্রশ্ন। বিশ্বের নানা প্রান্তে রান করে চলেছিলেন ভারতীয় অধিনায়ক। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায় 31 বছর বয়সের নাম লিখিয়েছেন তিনি। কোহলিকে তাই আউট করার লোভ বর্তমানের বোলাররা যেমন সংবরণ করতে পারেন না, তেমনি সাবেকরাও না। সাবেক বনে যাওয়া কিংবদন্তি এক পেসারই জানিয়েছেন পথটা। কোহলিকে তিনি কিভাবে আউট করতেন সেই কৌশলটা বলেছেন সোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি দেওয়া সোয়েব এই কথা সরাসরি বলেছেন ইনস্টাগ্রামে। আমি বল করলে ক্রিজের পাশ থেকে আসতাম, বলটা তার সামনে ফেলে বের করে নেওয়ার চেষ্টা করতাম, ড্রাইভ করাতাম। ধরা যাক এই ডেলিভারিতে কাজ হলো না, কিন্তু জায়গাতে দাঁড়িয়েই বলগুলো মাছ ব্যাট খেললে কোহলি, তখন কি করবেন সোয়েব? এমনিতে একটা কথা বছিল আছে, অফ স্ট্যাম্পের একটু বাইরে মাপা লেংথের সুইং খানিকটা অস্বস্তি নিয়ে খেলেন কোহলি। আবার ঠিক একই জায়গায় তাকে খুব ভালো খেলতে দেখা গেছে। ওয়ানডেতে প্রায় 60 টেস্টে 53 ব্যাটিং করে কোহলিকে আউট করার দ্বিতীয় পরিকল্পনা খুলে বললেন সোয়েব। ওটাও কাজ না হলে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে আউট করব। পাকিস্তানের হয়ে 46 টেস্ট এবং 163 ওয়ানডে খেলেছেন সোয়েব। টেস্টে নিয়েছেন 178 উইকেট, ওয়ানডেতে 247। দেখা যাক করোনাকাল শেষ হলে সোয়েবের পরামর্শ মাথায় নিয়ে স্টার্ক রাবাদারা বল করেন কিনা। 2019 বিশ্বকাপটা কেটেছে তার স্বপ্নের মতো, 8 ম্যাচে 606 রান ও 12 উইকেট। বিশ্বকাপের ইতিহাসে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার পারফরমেন্স দেখাতে পারেনি কেউ। টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশকে একাই টেনেছেন সাকিব, তবু বাংলাদেশের শেষটা ভালো হয়নি। আগামী বিশ্বকাপ 2023 সালে ভারতের মাটিতে, 3 বছর পরে সেই বিশ্বকাপের বাংলাদেশ দলটা 2019 বিশ্বকাপের তুলনায় আরও গোছালো হবে বলেই মনে হচ্ছে সাকিবের। আপাতত সব ধরনের ক্রিকেটের বাইরে থাকা সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কাল সেখান থেকে ইনস্টাগ্রাম লাইভে 2023 বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব বেশি কিছু যে দরকার তা নয়, আমার কাছে মনে হয় যা দরকার সেটা আছে। এখন যে দলটা আছে সেখানে মোটামুটি সবই আছে, তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার, প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়ে 2023 বিশ্বকাপ খেলতে যেতে পারবো। বৈশ্বিক টুর্নামেন্টের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক, আগামী বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু দেখছে না সাকিব। ভারতে খেলা, সেখানকার কন্ডিশন আমাদের মতোই, তবে ICC টুর্নামেন্টের কন্ডিশন খুব একটা পার্থক্য সৃষ্টি করে না। উইকেট ব্যাটিং সহায়ক থাকে, যেটা 2015 বিশ্বকাপে ছিল, 2019 সালেও ছিল। ইনস্টাগ্রাম লাইভের কিছু প্রশ্ন সাকিবকে যেন ফিরে নিয়ে যায় BKSP-র ফেলে আসা দিনগুলোতে। আমার সবচেয়ে স্মরণীয় সবচেয়ে মজার সময় ছিল BKSP-র সময়টা। হ্যাঁ, প্রথম 2-2.5 মাস কঠিন ছিল, নতুন মানুষদের সঙ্গে পরিবার ছেড়ে একা একা থাকা, কিন্তু পরের প্রতিটি দিন নিয়ে আমার মনে হয় আমি একটি করে বই লিখতে পারবো।
এতটা মজা ছিল আমার বিকেএসপি জীবন। এতই মজা করেছি যে ছুটিতেও আমি বিকেএসপিতে যেতাম। করোনায় কাঁপছে গোটা বিশ্ব, বন্ধ সব খেলাধুলা। এই উদ্বেগের মধ্যে আলোচনায় ভারত পাকিস্তান ক্রিকেট। দুই দেশে প্রাণঘাতী ভাইরাস, প্রতিদিন আক্রান্ত, মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আর্থিক ফান্ড সংগ্রহের জন্য ইন্দো পাক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল শোয়েব আখতার। এরপরে হঠাৎ করে আলোচনায় ঢুকে পড়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েবকে সমর্থন জানান তার একসময় সতীর্থ শহীদ আফ্রিদি, তবে বিরোধিতা করেন টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি কপিল দেব ও সুনীল গাভাস্কার। এবার এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান জানালেন এক কর্তা। শোয়েবের প্রস্তাবের পর দুই দেশের ক্রিকেটারদের মধ্যে নতুন করে পাক ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কথা লড়াই শুরু হয়ে গেছে। তার প্রস্তাব ভেবে দেখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কপিল। তিনি বলেন, করোনা আতঙ্কের মাঝে অর্থ সংগ্রহের জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের 22 গজে ঠেলে দেওয়া হবে না। এদিকে শোয়েবের প্রস্তাবকে কটাক্ষ করেন গাভাস্কার। তিনি বলেন, ভারত পাকিস্তান ক্রিকেট হওয়ার চেয়ে লাহোরে তুষারপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মাঝে অবসর নিয়ে বড় বেশি সময় নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলে মন্তব্য করেন শোয়েব। পাশাপাশি মাহির ক্যারিয়ারের অবসরের সঠিক সময় কি হতে পারত তা জানিয়েছেন তিনি। অন্যদিকে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধের জন্য বিসিসিআইকে কাঠগড়ায় তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এই ইস্যুতে ভারতীয় বোর্ডকে অবিশ্বস্ত বলেও আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে পিসিবির লোকসানের জন্য বিসিসিআই দায়ী বলে মনে করেন মানি। তবে এই মুহূর্তে ভারত পাক সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ভারতীয় বোর্ড। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে খেলতে পারবে না ভারত। তিনি বলেন, আইসিসিকে এ নিয়ে অবহিত করা হয়েছে। ভারতীয় তথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও সম্মতি পেলেই আমরা ভারত পাক ক্রিকেট নিয়ে ভাবতে পারি। এর আগে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে চিন্তার অবকাশ নেই। সরকারি সম্মতি না পেলে আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারবো না। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এ সময় কেবল 2012 সালে দ্বিপক্ষীয় সিরিজ মুখোমুখি হয় চির শত্রু দুই দেশ। এরপর দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট মহারণ বন্ধ হয়ে রয়েছে। 2019 সালে কাশ্মীরে তথাকথিত জঙ্গি আক্রমণের পর পাক ভারত সম্পর্কে আরও চির ধরে। ফলে এখন শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হতে দেখা যায় ভারত পাকিস্তানকে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।